আজকে আপনাদের এমন একটি দেশ সম্বন্ধে জানাবো যেখানে মানুষ যায় বিনোদনের জন্য, যেখানে লাখো লাখো মেয়ে শুধু খদ্দেরের জন্য অপেক্ষা করে আর মদ খাওয়ার জন্য আছে হাজার হাজার বার। হ্যালো বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন, আজ জানাবো থাইল্যান্ড সম্বন্ধে। যৌনতা প্রেমীদের জন্য থাইল্যান্ড যেন এক স্বপ্ন রাজ্য। ইস্পা, ম্যাসেজ পার্লার থেকে শুরু করে সব কিছুর আড়ালেই চলে যৌনতার দেহ ব্যবসা। এখানে বিভিন্ন নাইট ক্লাব নামকরণ করা হয়েছে নারীদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গের নামে, যা বিদেশি পর্যটককে সহজেই টেনে নেয় ভিতরে। দেশ জুড়ে অবাধ ও নিরাপদ দেহ ব্যবসার রমরমা অবস্থা এখানে, যা বিশ্বের নানা দেশের স্ত্রী পুরুষকে আকৃষ্ট করছে। তাই সুযোগ পেলে অনেকেই ছুটে যাচ্ছেন। মজার ব্যাপার হলো এখানে বানরের জন্য কলেজ রয়েছে। আপনার শরীরে যদি ব্যথা লাগে তাহলে হাতির থেকে ম্যাসেজ করে নিতে পারবেন। যেখানে রয়েছে পানির উপর ভাসমান বাজার, আর আপনাকে আন্ডারওয়্যার পরতেই হবে, তা না হলে ভীষণ বিপদে পড়তে হবে। আমরা ছোটবেলায় স্বপ্ন দেখতাম ডাক্তার ইঞ্জিনিয়ার হব, কিন্তু এরা দেখে বড় হয়ে কিভাবে দক্ষ চোর হব। আজকের ভিডিওতে আমরা দেখাবো থাইল্যান্ড সম্বন্ধে তথ্য, বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে। এগুলো জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যৌনতার ঠিকানা হিসাবে জনপ্রিয় হয়ে ওঠে থাইল্যান্ড। সুযোগ পেলেই দর্শনার্থীরা ছুটে যাচ্ছেন সমুদ্রের কোল ঘেঁষা দেশটিতে। ব্যাংককের বিখ্যাত পিং পিং সৈহোক অথবা ইস্পা, এগুলো ছদ্মবেশে মূলত যৌনতার ছড়াছড়ি। থাইল্যান্ডে বার্গার সেবা চালু রয়েছে, সেখানে অনেক বার্গার যৌনকর্মী হিসেবে কাজ করছে। বার্গাররা কমিশন পায় খদ্দেরের কাছে পানীয় নিয়ে গেলে, ও মাঝে মাঝে কমিশন পায় যখন খদ্দের তাকে বারের বাহিরে নিয়ে যায়। অনেক বার্গার খদ্দেরকে আলাদাভাবে সেবা দেয়। গোবারে দেখা যায় মঞ্চে নাচ করা, কখনো বিকিনি পরে, কখনো বা অর্ধেক নগ্ন হিসেবে। অনেকে পশ্চিমাদের মতো একদিনে যত বেশি খদ্দের পাওয়া যায় তারা তার সন্ধান করে। তারা মূলত সংক্ষিপ্ত সময় দিতে পারে খদ্দেরকে, অনেকে আবার সারা রাতের চুক্তি নেয়। এটা আবার কয়েকদিনের জন্য হতে পারে। থাইল্যান্ড মাদকের জন্য প্রসিদ্ধ, মরণ নেশার ইয়াবার জন্ম এই থাইল্যান্ডে। এছাড়া উলিতে গুলিতে রয়েছে অসংখ্য মদের দোকান। এই দেশে এইডস রোগীর সংখ্যা প্রচুর, তাই ঘুরতে গেলে সস্তা নারীর ভোগে পা দিবেন বুঝে সুঝে। থাই পুলিশ দ্বারা বছরে 1 কোটি প্যাকেট চুরি বা হারিয়ে যায়। কোনো ডাক কর্মচারী যখন চুরি করে ধরা পড়ে তখন শাস্তি হলো শুধু সরি বলা। আপনি যদি থাইল্যান্ডের কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করেন তারা বড় হয়ে কী হতে চায়, প্রায় বাচ্চা আপনাকে উত্তর দেবে, আমি বড় হয়ে পুলিশ হব আর মানুষের টাকা চুরি করব। এটি এমন একটি দেশ যেখানে বানরের জন্য কলেজ রয়েছে। কলেজ শুধু মানুষ গড়ার কারিগর তা কিন্তু না, এদেশের কলেজে বানরের শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হয়। এই কলেজটির নাম মানকি ট্রেনিং কলেজ। এছাড়া বানরদের জন্য রয়েছে লোকভরি মানকি টেম্পলে। থাইল্যান্ডের বড় বড় শপিং মলের পাশে আপনি পাবেন রেল লাইনের মার্কেট। রেল লাইনের ওপর দোকান সাজিয়ে জিনিস বিক্রি করা হয়, ট্রেন আসার সময় হলে আবার গুটিয়ে নেওয়া হয়। তাছাড়া এদেশে রয়েছে ভাসমান বাজার, যেখানে যেতে হলে আপনাকে নৌকা করে যেতে হবে। এখানকার সব দোকান পানির ওপর, এমনকি আপনাকে সব কেনাকাটা করতে হবে পানিতে বসে।
আমরা সবাই জানি স্পা সেন্টারে গেলে শরীর মাসাজ করাতে পারবেন, কিন্তু থাইল্যান্ডে হাতি থেকে শরীর মাসাজ করাতে পারবেন। এই অদ্ভুত সেবাটি একমাত্র থাইল্যান্ডে পাবেন। আপনি যদি থাইল্যান্ডে ঘুরতে যান তাহলে ভুলেও আন্ডারওয়্যার না পরে বাহিরে বের হবেন না, আর যদি ভুলে বের হন তাহলে আপনার বিপদ নিশ্চিত, কারণ এখানে এটি একটি মারাত্মক অপরাধ। এদেশের জনসংখ্যা প্রায় 6,70,00,000, যেটা দুনিয়ার মধ্যে 20তম স্থানে রয়েছে। এদেশের আদিকালীয় ভাষা হচ্ছে থাই। থাই শব্দের অর্থ ফিম্যান। এখানে মূলত বৌদ্ধ ধর্মের লোক বসবাস করলেও হিন্দু ধর্মের সংস্কৃতির অনেক কিছু দেখা যায়। থাইল্যান্ডে এখনও রাজ পরিবার আছে যারা থাই দেশকে শাসন করছে। খেলাধুলা তো এদেশের মানুষ খুবই আগ্রহী। আপনি যদি বক্সিং পছন্দ করে থাকেন তাহলে আপনি থাই বক্সিংয়ের কথা শুনেছেন। তাদের প্রিয় খেলা বক্সিং। বিশ্বব্যাপী পর্যটকের কাছে থাইল্যান্ড ভ্রমণের জন্য অত্যন্ত পছন্দের একটি দেশ। থাইল্যান্ডের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে প্রথমে রয়েছে পাপায়া সমুদ্র সৈকত। ফুকেট থাইল্যান্ডের বৃহত্তম দ্বীপ। পৃথিবীর বিখ্যাত সমুদ্র সৈকতগুলো সবই ফুকেট দ্বীপে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।